অবশেষে ফেসবুক আমাদের মনের আশা পূরণ করেছে তো প্রিয় ভিভার্স আপনি এখন থেকে আর ফেক আইডি করতে হবে না একটা আইডি দিয়ে একটা ফেসবুক আইডি দিয়ে একাধিক আইডি ব্যবহার করতে পারবেন আমরা প্রত্যেকে জানি একটা আইডি দিয়ে একাধিক ফেসবুক পেজকে কন্ট্রোল করা যায় তো প্রিয় ভিভার্স আজ থেকে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে পাঁচটা আইডি কন্ট্রোল করতে পারবেন মানে একটা আইডি দিয়ে একই নাম্বার একই পাসওয়ার্ড দিয়ে আপনি পাঁচটা আইডি খুলতে পারবেন তো প্রিয় প্রিয়ার্স আপনি কিভাবে এক আইডি দিয়ে পাঁচটা আইডি খুলবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো যাদের ফেসবুক আইডিতে ক্রিয়েট এনাদার প্রোফাইল এই অপশনটা আসছে আপনারাই শুধু আপনার ফেসবুক আইডি দিয়ে একাধিক আইডি মানে পাঁচটা আইডি খুলতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনারা যারা এখনো ক্রিয়েট এনাদার প্রোফাইল এই অপশনটা পান নাই অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশন যে আছে সেটা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল তারপর আপনি আপনার ফেসবুক আইডিতে পাঁচটা আইডি খুলতে পারবেন তো প্রিয় বিভার্স আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিতে পাঁচটা আইডি খুলবেন সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক দিয়ে দিবেন তো প্রিয় ভিউয়ার্স আপনি একটা আইডি দিয়ে একাধিক আইডি করতে চালে প্রথমে আপনি চলে যাবেন অফিশিয়াল ফেসবুক অ্যাপসে তারপর আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে পেয়ে যাবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের ওপর ক্লিক করে দেবেন তো প্রিয় ভিভার্স ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন গেট স্টার্ট গ্যাট স্টার্টে ক্লিক করে দেবেন গ্যাট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন প্রোফাইল নেম আপনি যে নামে একটা আইডি খুলতে চাচ্ছেন এখানে সেই আইডির নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি একটা আইডেন্টি নাম দিয়ে দিচ্ছি মানিক তারপর আপনি এখানে ভালো করে দেখবেন এখানে যদি রাইট চিহ্ন না আসে গ্রিন কালার তাহলে বুঝতে হবে এই নাম দিয়ে অন্য একজন আইডি ক্রিয়েট করেছে মানি আইডি কোলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন কালার না আসবে রাইট চিহ্ন ততক্ষণ পর্যন্ত আপনি নামটা চেঞ্জ করে দেবেন ইউনিক নাম দিবেন যে নামটা আপনার এখানে রাইট চিহ্ন আসবে তো যেহেতু মানিক নামটা দিয়েছি সাথে সাথে গ্রিন কালার চলে আসছে তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পারবেন ইউজার নেম মানিক তারপর এখান থেকে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে চেঞ্জ করে দিব মানিক দেখেন এখানে আমি ইউজার নাম দিয়েছি মানিক মিয়া ওয়ান টু থ্রি ফোর আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন গ্রিন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত ইউজার নেম চেঞ্জ করবেন তারপর এখানে পেয়ে যাবেন কন্টিনিউ কন্টিনিউর ওপর ক্লিক করে দিবেন কন্টিনিউ ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচে পেয়ে এখান থেকে আপনি কিছু লেখা পেয়ে যাবেন লেখাগুলো দেখে নেবেন তারপর এখান থেকে নিচে পেয়ে যাবেন ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখান থেকে একটু অপেক্ষা করবেন দেখেন এখান থেকে আমার প্রোফাইলটা সুইচিং হয়ে গেছে তো প্রিয় ভিভার্স এখন আমি আমার যে নাম দিয়ে ক্রিয়েট করেছিলাম দেখেন ওপরের নামটা চলে আসছে তারপর এখানে আপনি পেয়ে যাবেন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন কভার ফটো কভার ফটোতে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে তারপর প্রোফাইল পিকচার দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন কভার ফটো দেওয়ার জন্য আপনি চাইলে কভার ফটোই দিয়ে দেবেন তো আমি এখন দিচ্ছি না তারপর নেক্সট অপশন পেয়ে যাবেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখাবে কিছু গ্রুপে জয়েন করার জন্য আপনার যদি মন চাই তাহলে এখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে যদি জয়েন না হতে চান তাহলে আপনি এখান থেকে স্কিপ পেয়ে যাবেন উপরে স্কিপে ক্লিক করে দিবেন তো প্রিয় ভিভার্স তারপর এখানে আপনি পেয়ে যাবেন চার্জ পিপুল মানে এখান থেকে কিছু পেজ চার্জ করার জন্য বলছে যদি আপনি এখান থেকে চার্জ করে নিতে চান তাহলে তাহলে চার্জ করে নেবেন আর যদি না চান তাহলে স্কিপে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার একটা পেজ আছে পেজটাকে আমি চার্জ করবো জাহাঙ্গীর টেকনোলজি লিখে চার্জ করব তো প্রিয় দর্শক তারপর উপরে দেখেন আমার ফেসবুক পেজ নামটা চলে আসছে তো আমি এখান থেকে ফলো দিয়ে দিব তারপর বেকে চলে যাব তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব যদি আপনি এখান থেকে চার্জ না করেন তাহলে স্কিপে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন ফ্রেন্ড লিস্ট তো এখান থেকে আপনার যদি কাউকে ফ্রেন্ড পাঠাতে চান তো এখান থেকে ফ্রেন্ড লিস্ট থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অপশনগুলো পেয়ে যাবেন ম্যানেজ সেটিং আর এখান থেকে পেয়ে যাবেন ফিনিশিং ম্যানেজ সেটিং হচ্ছে আপনার এখান থেকে যে পাঁচটা আইডি খুলেছেন আপনি কোন কোন মানুষকে কোন কোন বন্ধুদেরকে আপনি কোন আইডিতে রাখতে চান সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো আপনার স্কুল বন্ধু আছে অথবা কলেজ বন্ধু আছে ইউনিভার্সিটি আছে ফ্যামিলি মেম্বার আছে বাই বন্ধ বাই ব্রাদার আছে বা এরকমভাবে এই পাঁচটা আইডি থেকে পাঁচজন এভাবে সিলেক্ট করে আপনি ম্যানেজ সেটিং করে নিতে পারবেন যদি চান যে এখন আমি ম্যানেজ সেটিং করব না তার জন্য এখান থেকে আপনি পেয়ে যাবেন ফিনিশিং ফিনিশিংয়ের ওপর ক্লিক করে দেবেন তো আমার এখন অলরেডি এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে একটা আইডি দিয়ে পাঁচটা আইডি খুলতে পারবেন তো প্রিয় বিভার্স আপনি এখানে দেখেন আমার এই আইডিটা খোলা হয়েছে এখন মাত্র করলাম দেখেন আমার এ নাম দিয়ে আইডি খোলা হয়েছে এই আইডি দিয়ে খুলেছি এখন আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন তারপর এখান থেকে পোস্ট করতে পারবেন সেম আগের যে আমরা অরিজিনাল যে ফেসবুক আইডি খুলেছিলাম সেই আইডির মতনই আপনি এই আইডি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক দেখেন এখানে আমার একদম প্রফেশনালভাবে একটা ফেসবুক আইডি খোলা হয়েছে তো প্রিয় দর্শক এখন চাচ্ছেন যে আপনার প্রথম আইডি যে পুরাতন আইডি আছে সেই আইডিতে পিরে যেতেন তো সেখানে যাওয়ার জন্য এখানে পেয়ে যাবেন থ্রি লাইন একটা অপশন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন যে প্রোফাইল পিকচার আপনার পুরাতন আইডি পুরাতন আইডিতে ক্লিক করে দিবেন অথবা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই আপনি এখান থেকে ফেসবুক আইডি দেখে নিতে পারবেন তো আমি আমার ফেসবুক আইডিতে পুরাতন আইডিতে চলে গেলাম তো প্রিয় দর্শক আমরা পুরাতন আইডিতে চলে আসলাম এখন আমরা জানি যে একটা আইডি দিয়ে আমরা পাঁচটা আইডি ক্রিয়েট করতে পারবো পাঁচটা আইডি খুলতে পারবো তো এখন চাচ্ছেন আরও চারটা আইডি খুলতেন বা অন্য একটা আইডি খুলতেন সেটা করার জন্য আপনি কি করবেন সেটা করার জন্য দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করে দিই সেই আগের মতন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে যদি ক্লিক করি এখানে সাদা দেখাচ্ছে তো এখন আপনি কিভাবে অন্য একটা আইডি খুলবেন সেটা করার জন্য আপনি চলে যাবেন যে আপনার নিউজ পেডে তো এখানে দেখেন থ্রি লাইন একটা অপশন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ প্রোফাইলের ওপর ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন ইউ ক্যান অনলি ক্রিয়েট অন প্রোফাইল এভরি সেভেন্টি টু হোর্স মানে বাহাত্তর ঘন্টা পরে আপনি আবার নতুন একটা আইডি খুলতে পারবেন তো যেহেতু আমরা একটা নতুন আইডি খুলেছি তার জন্য বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে বাহাত্তর ঘন্টার পর আপনি আবার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল তারপর আপনি সেম আগের মতন অন্য একটা আইডি করে নিতে পারবেন তো প্রিয় ভিভার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই ক্রিয়েট এনাদার প্রোফাইল এই অপশনটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা বেলাইকন অল করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ